এই মুহূর্তে নিউ ইয়র্কের সিটি হলের সামনে আছি। আমার পেছনে যে ভবন দেখতে পাচ্ছেন সেখানে বসবেন প্রথম বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফ। কিছুক্ষণের মধ্যে তার শপথ অনুষ্ঠান। তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান এবং প্রথম বাংলাদেশি মুসলিম যে এ পদে বসছেন। একজন আইন প্রণেতা হিসেবে, একজন সিটি কাউন্সিল মেম্বার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন ডিস্ট্রিক্ট 39 থেকে, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের একটা আসন, এবং এখানে বাংলাদেশি অধ্যুষিত এলাকা আছে কেনসিংটন, আর পাশাপাশি আরও কয়েকটা এলাকা মিলে তিনি সেখানকার কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন, ইতিহাসের অংশ হয়েছেন। আমরা দেখব আজকে সেই শপথ অনুষ্ঠান, যদিও এখানে শপথ অনুষ্ঠানে বেশ কড়াকড়ি করোনার কারণে। আর আমরা কিছুক্ষণ আগে এসে এই এলাকায় উপস্থিত হয়েছি। তাহলে চলুন দেখি শাহানা হানিফের শপথ অনুষ্ঠানের পূর্বাপর। আজকে এখানে শপথ অনুষ্ঠান শাহানা হানিফের, এবং আপনারা জানেন যে প্রথম বাংলাদেশি তিনি, বাংলাদেশি আমেরিকান যিনি এই সিটি কাউন্সিলে কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন ব্রুকলিনে বাংলাদেশি অধ্যুষিত কেনসিংটন এলাকা থেকে। সেটি আসলে ডিস্ট্রিক্ট 39 সিটি কাউন্সিলের, এবং আজকে শাহানা হানিফ এখানে শপথ নেবেন। তিনি প্রথম বাংলাদেশি, প্রথম বাংলাদেশি আমেরিকান। শাহানা হানিফের জন্ম আপনারা দেখতে পাচ্ছেন। শাহানা হানিফ তার আব্বা আম্মা সহ যাচ্ছেন সিটি কাউন্সিলের সিটি হলে। এটি সিটি হল, এবং একজন কাউন্সিল মেম্বারের ভূমিকা আইন প্রণেতার মতো না, আসলে আইন প্রণেতাই বলতে হবে। এখানে বিভিন্ন সিটির জনগণের জন্য বিভিন্ন ধরনের আইন আইন করে থাকেন তারা। আমরা এখন চেক পয়েন্টে, দিস ইজ হলি কোরআন। Yeah, this is for oath. Thank you. নিরাপত্তা চেক শেষ করলাম, এখন ভেতরে ঢুকবো। সো আপনারাও যেতে পারেন, আপনারাও যেতে পারেন। ওকে, আজকে সবচেয়ে খুশির দিন তো আপনাদের? হ্যাঁ, ক্যারিয়ান। হ্যাঁ হ্যাঁ, ওকে। ১৯০০ সালের এই স্টোন, এই ফাউন্ডেশন। ওকে, সো ক্লোজ একটা চাইতেছেন? ওকে ওকে ওকে, ওকে। সো একটু রিয়েকশন দিবেন তো, একটু রিয়েকশন দিবেন। আজকে কেমন লাগছে আপনার, যে আজকে তো শপথ নিতে যাচ্ছেন, কিভাবে নেবেন একটু শুনতে চাই। সিস্টেমটা হচ্ছে যে সিটি হলে সিটি ক্লার্ক শপথ করাবে। আই মিন, আই ডোন্ট নো, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। সো এটা ভিতরে গিয়ে দেখতে হবে যে কি কিরকম সিস্টেম। আই এম এক্সাইটেড, আই এম এক্সাইটেড। ওকে,
সো শপথ শেষে তো আপনার একটা দায়িত্ব হয়ে যাবে আপনার এলাকার জনগণের সাথে কাজ করার জন্য, কেমন ফিল করছেন? আর অলরেডি কাজ করতেছি, সো এটা জাস্ট এখন ফাইনাল পর্ব অফিশিয়াল কাউন্সিল মেম্বার হওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ শাহানা, আপনাকে অভিনন্দন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি একটা ভালো নেতৃত্ব উপহার দিতে পারবেন আপনি। কেমন লাগছে আজকে আপনার? আমরা তো প্রথম দিন আমার মেয়ের সাথে সিটি হলে, খুবই এক্সাইটেড। তো ইতিহাসের অংশ হয়ে গেল, ইতিহাসের অংশ হতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ইতিহাসের অংশ হব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার মেয়ে যেন সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে, এই আশা ব্যক্ত করি। আপনার সবাইকে ধন্যবাদ। ওকে, ভাবি একটু শুনতে চাই আপনার। আমি কল দিচ্ছি তোমাকে, আমার রিয়াকশন, আমি আজকে সো এক্সাইটেড বিকজ আমি আমার মেয়ের সাথে সিটি হলে, মানে এটা আমার জন্য আল্লাহর একটা রহমত। আমি সবাইকে অনেক অনেক ওদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের যারা সহযোগিতা করছে, সাহায্য করছে, আমার এলাকার যারা ভাই বোনরা আছে ব্রুকলিনের মধ্যে, ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি আপনি প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাসের অংশ হয়ে গেলেন যে শাহানা হানিফের মা হিসেবে আপনি আজকে সিটি হলে যাচ্ছেন। আসলে এটা আসলে কিন্তু একদম, মানে আমি জীবনে কোনোদিন ভাবি নাই যে আমার মেয়ে সিটি কাউন্সিল মেম্বার হবে, তো থ্যাংকস। ওকে, অনেক ধন্যবাদ ভাবি। আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শুধু সেলিব্রেশন দেখব, আমরা অভিনন্দন দেখব, শুভকামনা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহানা হানিফকে অভিনন্দন জানানো হচ্ছে, প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি সিটি কাউন্সিলে কাউন্সিল মেম্বার পদে বসেছেন। এবং আজকে ঐতিহাসিক দিন বলতে হবে, ঐতিহাসিক দিন বলতে হবে যে শাহানা হানিফ শপথ নিতে যাচ্ছেন।
শাহানা হানিফ, প্রথম বাংলাদেশি আমেরিকান, এবং আমি খুব এক্সাইটেড যে তিনি সিটি হলে ঢুকছেন শপথ অনুষ্ঠানের জন্য। প্রথম বাংলাদেশি আমেরিকান সিটি হলে আইন প্রণেতা কাউন্সিল মেম্বার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন ব্রুকলিন থেকে। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনারাও যারা দেখছেন তারা বলতে পারেন ইতিহাসের অংশ হচ্ছেন। প্রথমবারের মতো একজন বাংলাদেশি আমেরিকান নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে আইন প্রণেতা হলেন শাহানা হানিফ, এবং কিছুক্ষণের মধ্যে তিনি শপথ করবেন এবং কোরআন শরীফ না কোরআন ছুঁয়ে শপথ করবেন। তিনি বাংলাদেশি আমেরিকান, এখন হবে সো যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, কারণ এটি আমাদের বাংলাদেশিদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারেন। এবং সত্যি আমি অভিভূত, আমি নিজে অভিভূত, এবং প্রথম বাংলাদেশি হিসেবে শাহানা আজকে ইতিহাসের অংশ হচ্ছেন। সো দয়া করে এটি there's no requirement of that. That's your choice. So if you want to put it, you want someone to hold it, you can do that. Is there a family member that? Yeah. Usually it's better mom to do it. I can hold your bag. Okay, I can hold your bag. No, it's okay. Hold the Quran for her. Okay. Yeah. আপনার যদি কিছু দরকার হয় আছে তো কোনো সমস্যা নেই। That might work. So council member, do you have a difference? Do you swear or you affirm? Do you have a preference? Do I swear or affirm? Do you want to swear? Say swear or affirm? You'd like to affirm. Okay. All right, so council member, that's not going to work. You're going to have to raise your right hand. Oh. So maybe you should maybe go to the other. Yeah, that's fine. Okay, we got it all together. So you're going to repeat after me? I, Shahana K. Hanif, Do solemnly affirm that I will support the Constitution of the United States and the Constitution of the State of New York and the Constitution of the State of New York and the Charter of the City of New York and the Charter of the City of New York and that I will faithfully discharge the duties and that I will faithfully discharge the duties of the Office of Council Member of the Office of Council Member of the 39th Councilmanic District of the 39th Councilmanic District Borough of Brooklyn County of Kings of the City of New York according to the best of my ability. All right, congratulations Council Member. I have her money.
So you need to sign here, and I'm sure people want to take pictures of this. This is like her wedding day. So let me get this is kabul hai, kabul hai, kabul hai. That's beautiful. This is, yo, I'm mad extra. I'm sorry. Everybody got your angles? Ignore me. Get in the grill. Okay. Let me sign this in. Maybe you might want to show it off. Hold it up. So, we did it. Hey. We did it. We did it. She's going to become president of the United States. Okay. Mayor first. What do you want to tell Joe Biden? Okay. Thank you very much. Congratulations again. Thank you. Okay, you just drop it. Okay, terrific. আমার খুব ভালো লাগতেছে এটা তিন বছরের একটা জার্নি ছিল আর আজকে এখন আমি অফিশিয়ালি 39th ডিস্ট্রিক্টের কাউন্সিল মেম্বার সো খুব ভালো লাগতেছে কাজ করার জন্য আমি রেডি আর আশা করি আপনারা সবাই সহযোগিতা দিবেন আমাকে ওকে আমি বরাবরের মতো আবার সেই প্রশ্নটা করি হোয়াট শুড বি দ্য প্রায়োরিটি অনেক প্রায়োরিটি এখন কোভিড নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে কারণ গত দুই সপ্তাহে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়াই যাচ্ছে সো এখন আমার মেইন ফোকাস থাকবে যে আমরা কোভিড রিকভারির দিকে খেয়াল দিতে হবে এবং পাবলিক হেলথ আর পাবলিক হেলথ কেয়ারের উপর আমি ধ্যান দিতে চাচ্ছি ওকে শাহানা হানিফ অনেক অভিনন্দন আপনাকে প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম বাংলাদেশি আমেরিকান আপনি নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে নির্বাচিত হয়েছেন এবং আমেরিকার যতটুকু আমি ইতিহাস জানি আমার কাছে মনে হয়েছে যে কোনো সিটি কাউন্সিলে এত বড় শহরে কোনো সিটি কাউন্সিলে তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ হানিফ শাহানা হানিফের আব্বা আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়াটা একটু শুনি আপনার তো শপথ অনুষ্ঠান শেষ হয়ে গেল মাত্র সো একটু বলবেন আপনার রিয়েকশনটা একটু শুনি এতদিন তো আমার মেয়ে ইলেক্টেড হয়েছে কিন্তু আজকে ফাইনালি অফিসিয়ালি শপথ করার মাধ্যমে আমার মেয়ে ইলেক্টেড কাউন্সিল মেম্বার হিসেবে রেকগনাইজ পাইছে তো সবাই দোয়া করবেন আমরা খুবই এক্সাইটেড আশা করি আমার মেয়ে সবার জন্য কাজ করবে আপনারা সবাই দোয়া করবেন আমরা সিটির জন্য যেন উনি আমার মেয়ে যেন কাজ করতে পারে সকলের দোয়া পাত্রী তোমার কাছ থেকে শুনি রিয়াকশন আমি অনেক খুশি আমি কুইন্সের থেকে শাহানা আমার অনেক বছর ধরে বান্ধবী একটা মানুষের এত প্রেসিশনের সাথে আমাদের সবার যে ওর এলাকাতে আছে যে ওর কমিউনিটিতে ছিল সবাইকে অর্গানাইজ করছে আন্টি দেখে বাচ্চা দেখে বুড়া দেখে সাদা কালো অ্যান্ড ওকে দেখতে এখানে ইটস ন্যাচুরাল শি বিলংস হিয়ার অ্যান্ড হার সেরেমনি জাস্ট রিয়েলি রিপ্রেজেন্টস অল অফ আস ও আমাদেরকে সবাইকে নিয়ে আসছে যেটা আমাদের জিত So we're really excited. 2022, অনেক কষ্ট ইয়ার চলবে আমাদের মিড টার্ম চলতেছে অনেক অনেক আমাদের কষ্ট চলবে বাট হ্যাভিং আ লিডার দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি কল হে লেটস গেট দিস টুগেদার ইজ গোনা বি এক্সাইটিং শপথ অনুষ্ঠান শেষ এখন ফরসেশনের পালা আমার ঠিক পেছনে আছেন শাহানা হানিফ আপনাদের আগেও বলেছি যে প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিল মেম্বার হিসেবে এবং সেটি ডিস্ট্রিক্ট 39 থেকে আপনাদের জানিয়ে রাখি এই সিটি কাউন্সিলে এই 51টি কাউন্সিল মেম্বার আসন আমার পেছনে দেখতে পাচ্ছেন আর এই আসন এখানে এই এখানেই আসলে তাদের বৈঠক বসে এবং এখানেই কাউন্সিল আর এই 51 আসনের 51 জন সিটি কাউন্সিল মেম্বারের 31 জন এবারই প্রথমবারের মতো
নারী নির্বাচিত হয়েছেন এবং এটি রেকর্ড। সেই সাথে প্রথম বাংলাদেশি নারী, বাংলাদেশে আমেরিকান নারী শাহানা হানিফ। শাহানা হানিফের জন্ম ব্রুকলিনে, নিউ ইয়র্কে, আর তিনি চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ হানিফ এবং রেহানা হানিফের সন্তান। আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।